আসসালাম আলাইকুম ওরহমাতুল্লা স্বপ্নে মৃত ব্যক্তিকে জীবিত দেখলে কি হয় জেনে নিন ঘুমের মধ্যে আমরা নানা নানারকম স্বপ্ন দেখি এগুলোর এক একটির এক এক রকম ব্যাখ্যা রয়েছে সবচেয়ে বেশি যে স্বপ্নটি আমরা দেখি সেটি হল মৃত ব্যক্তি বিশেষ করে কারো আত্মীয় স্বজন মারা গেলে কয়েকদিন পরেই তাকে স্বপ্ন দেখানো হয় ইসলামে এর ব্যাখ্যা এসেছে ইমাম মোহাম্মদ ইবনে শিরিন রহমতুল্লাহ আলিহি বলেন কেউ যদি স্বপ্নে মৃত ব্যক্তিকে দেখে তাহলে তাকে যে অবস্থায় দেখবে সেটাই বাস্তব বলে ধরা হবে তাকে যা বলতে শুনবে সেটা সত্যি বলে ধরা হবে কারণ সে এমন জগতে অবস্থান করছে যেখানে সত্য ছাড়া আর কিছু নেই যদি কেউ মৃত ব্যক্তিকে ভালো পোশাক পরা অবস্থায় বা সুস্বাস্থ্যের অধিকারী দেখে তাহলে বুঝতে হবে সে ভালো অবস্থায় আছে আর যদি জীর্ণ স্বাস্থ্য বা খারাপ পোশাকে দেখে তাহলে বুঝতে হবে ভালো নেই তার জন্য তখন বেশি করে মাখফিরত কামনা ও দোয়া প্রার্থনা করা জরুরি এ বিষয়ে কয়েকটি হাদিস রয়েছে ইবনে অমর আনহু বলেন বিদ্রোহীরা যখন উসমান রদিয়াল্লাহতালাহ আনুর বাসভবন ঘেরাও করল তখন উসমান রদিয়াল্লাহ আনহু বলেন আমি গতরাতে স্বপ্ন দেখলাম রসুল আলিহি ওয়াসাল্লাম বললেন উসমান আমাদের সাথে তুমি ইফতার করবে আর ওই দিনই ওসমান আনহু শহীদ হলেন মালিক সিবনে মালিক হুতালা আনহু থেকে বর্ণিত তিনি বলেন একদিন আবু মুসা শরি রদিয়ালু আনহু আমাকে বলল আমি স্বপ্নে দেখলাম একটি পাহাড়ের ওপর রসুল সোল্লাহ আলিহি ওসাল্লাম রয়েছেন তার পাশে আবু বকর আনহু আবু ওকর রদিয়াল্লাহ হুতাল আনহু তার হাত দিয়ে উমর রদিয়াল্লাহ হুতাল আনহুর দিকে ইশারা করছেন স্বপ্নের কথাটি শুনে আমি আবু মুসা আশারি রদিয়াল্লাহ হুতাল আনহুকে বললাম ইন্না লিল্লাহি ও ইন্না ইলাহি রাজিউন আল্লাহর শপথ ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তো মারা যাবেন আচ্ছা আপনি কি বিষয়টি ওমর রদিউল্লাহতালহুকে লিখে জানাবেন আবু মুসা রদিউল্লাহুতালহ বললেন আমি ওমর রদিয়াল্লাহুতাল আহুকে তার জীবদ্দশায় নিজের মৃত্যুর সংবাদ জানাবো এটা কি করে হয় এর কয়েকদিন পরই স্বপ্নটা সত্যে পরিণত হল ওমর আনহু শহীদ হয়ে গেলেন কারণ মৃত্যু পরবর্তী সত্য জগৎ থেকে যা আসে তা মিথ্যা হতে পারে না সেখানে অন্য কোনো ব্যাখ্যা দেওয়ার সুযোগ নেই আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন